এন্ড গাইস ভিডিওটা শুরু হওয়ার আগেই তোমাদেরকে কিছু কথা বলে দিচ্ছি যে বাঘের ফুটেজটা তোমরা সুন্দরবন পার্ট 1 এ দেখলে ওই ফুটেজটা ওরাই দিয়েছিল আমাকে অ্যাড করতে বলেছিল তো ওদের ফুটেজ ওদের লঞ্চ থেকে বাঘটাকে দেখা গিয়েছিল তার জন্যই আমি অ্যাড করেছিলাম সেটা হয়তো তোমাদের ভালো লাগেনি তার জন্য আমি দুঃখিত ক্ষমা চাইছি মানুষ মাত্রই ভুল হয় আমারও ভুল হয়েছে হয়তো যে আমি যদি বাঘ দেখতে পারতাম তাহলেই দেখানো উচিত ছিল তো তোমরা সবাই কমেন্টটা করেছো আকাশদা অন্য ক্লিপ ইউজ করেছো তো অন্য কাউর ক্লিপ না ওদেরই ক্লিপ ওদেরই তোলা ক্লিপ ছিল ওটা তো ঠিক আছে নেক্সট বার থেকে আর হবে না সরি গুড মর্নিং নেক্সট ডে সুন্দরবনে এখন বেরিয়ে যাচ্ছি যেহেতু এটা 1 night 2 day প্যাকেজ ছিল তোর জন্য একটা রাত ছিলাম আজকে বাড়ি যাওয়ার পালা সন্ধ্যাবেলার মধ্যেই হচ্ছে সোনাখালীতে পৌঁছে যাবো এই হচ্ছে আমাদের যেখানে হোটেল ছিল কত সুন্দর জায়গা দেখো এই হচ্ছে হোটেলের পুরো এরিয়াটা দারুণ ভাবে ছিলাম আর এখানে ছোট্ট মতো একটা ব্রিজ রয়েছে পুকুরের উপর দিয়ে এখন আমাদের দাদা নিতে এসছে লঞ্চ ঘাটে যাবো সামনে তুলে ধরেছি এখানে দেখার মতো কিছু নেই মেনলি ওই কুমির রয়েছে একটা ওয়াচ টাওয়ার রয়েছে যেখান থেকে তোমার ভাগ্য যদি ভালো থাকে একটা পুকুর কাটা আছে যেখানে বাঘ জল খেতে আসে বাট আমরা একটু পরে যেখানে যাবো সেখানে খুব কম টুরিস্ট যায় ঠিক আছে সেই জায়গাটা মানে অনেকটা গভীর জঙ্গলের দিকে ওখানে 100 এর মধ্যে 90% চান্স আছে বাঘ দেখার হরিণ দেখার তো ওর জন্য আমি এক্সাইটেড রয়েছি সকাল থেকে আর এই প্যাকেজটা হচ্ছে 1 night 2 day আমরা প্রতিবার সুন্দরবনে আসি 2 night 3 day তো এই প্যাকেজটা অন্যরকম আজকে আমরা বাড়ি চলে যাবো আজকেও সারাদিন খুব মজা হবে আর দারুণ দারুণ রেসিপি বললো দাদা আজকে দুপুরে লাঞ্চে সেগুলো রান্না হচ্ছে সেগুলো তো তোমাদের সাথে পরে শেয়ার করবোই মানে ভিড়টা দেখো তোমরা এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট দিয়েছে লুচি আর এটা হচ্ছে ছোলার ডাল এদিকে সৌভিক দা খেতে বসে গেছে কেমন লাগছে বলো ভালো দাদা কেমন টেস্ট গরম গরম লুচি আর এইদিকে ছোলার ডাল আর এই যে এত সুন্দর ভিউ শীতকালে বিষয়টা একদম জমে গেল একটু বাদে আমাদের গাইড দাদা আসবে এসে আমাদের যে সমস্ত স্পটে নিয়ে যাবে মানে জঙ্গলের দিকে সেগুলো তোমাদের সামনে একটু আদেই বলবো কিন্তু তার আগে যে গরম গরম লুচি আর ছোলার ডাল ভাই এখানকার রান্না এত টেস্টি না আর ভাই এই ভিউটা উফ ওইদিকে রয়েছে বাঘের জঙ্গল মানে বাঘ যখন তখন নদী পার করে কিন্তু এইদিকে হামেশায় চলে আসতে পারে বাট এখন আসবে না এখন যেহেতু অনেক লোক রয়েছে যাই হোক এত সুন্দর ব্রেকফাস্ট তাড়াতাড়ি কমপ্লিট করি তারপরে আবার যেই জায়গায় যাবো ওই জায়গায় যাওয়ার জন্য এক্সাইটেড রয়েছি আমরা এখন সুধর্ণখালীতে এসেছি এখানে একটা ওয়াচ টাওয়ার আছে এই যে ওখানে বাঘ দেখা যায় আর এখানে একটা মিষ্টি জলের পুকুর কাটা রয়েছে যেখানে বাঘ জল খেতে আসে এইখানটায় এই যে এইখানে এই যে মিষ্টি জলের পুকুরগুলো কাটা আছে বাঘ এখানে জল খেতে আসে এই একটা খাড়ি টাইপের রয়েছে এই একটা খাড়ি টাইপের রয়েছে আর এই দিকে একটা খাড়ি টাইপের রয়েছে আর এখানে একটা মিষ্টি জলের পুকুর কাটা আছে এখানে কিন্তু অনেক কালারিং না তোমার পাখি রয়েছে অনেক ইয়ের ওই গাছে একটা পাখি বসে আছে এই হচ্ছে আপাতত ওয়াচ টাওয়ারের ওপরের ভিউ কিন্তু বাঘ নেই পার্টস অফ সুন্দরবন সুন্দরবনে এই যে এতগুলো পাখি রয়েছে তাদের ছবি এবং নাম দেওয়া রয়েছে এই যে এই এত রকমের পাখি রয়েছে নাম দেওয়া আছে সুন্দরবনের পাখি জাস্ট আমরা দুই সাইডে একদম জঙ্গল মিডিল থেকে একটা ছোট্ট খাড়ি সেই খাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি এখানে বাঘ দেখার চান্স 50% তো রয়েছে এটা হচ্ছে ঠেসুল এটা হচ্ছে সুন্দরী গাছ এইগুলো এইদিকে আমাদেরকে এখন ভোলা মাছ ফ্রাই দিয়েছে ভাজা করে আর ওইদিকে সামনে জঙ্গল আমরা অপেক্ষায় আছি যে কখন একটা বাঘ দেখার এখন হরিণ দেখা গেছে এই যেখানে দুটো হরিণ একদম একটা বাচ্চা একটা বড় কত সুন্দর লাগছে এই যে গাছের ডালের পাতা গাছ আরে না সেরা সেরা মনটা তখন খারাপ লাগছিল যে একটাও কিছু দেখতে পারলাম না আর হরিণ দেখতে পেলাম
আমি এবারে সুন্দরবনে ট্রিপে এসেছি জাস্ট একটু চিল করতে, খাওয়া দাওয়া করতে, মন খুশিয়ে খাওয়া দাওয়া করবো, মজা করব। কারণ আগেও আমি দুবার এসেছি, সব জায়গা ভিজিট করেছি, সমস্ত স্পট। এবারে সে সমস্ত স্পট নামছি না সেরকম, বাট এখানে দুটো হরিণ দেখলাম, হেভি লাগছে। ঠিক আছে, দারুণ লাগছে বেশ। আমাদের লঞ্চটা এখানে থামিয়েছে, ওইদিকে হরিণ দেখেছিলাম বাট ওইদিকে অনেকটা দূরে চলে এসেছি। বাঘ কখন দেখবো? সুন্দরবন বাঘের জন্য বিখ্যাত, রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য। একটা টাইগার রয়েছে যদিও বা, আর একটা টাইগার হলো ভালো। এখন একটা ওয়াচ টাওয়ারে এসেছি, এই জায়গাটা নতুন ভিজিট করলাম আমি, আগে আসিনি কখনো। এই জায়গা থেকে পুরো সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যটা দেখা যাচ্ছে এই যে। আর এখানে একটা কাহিনী রয়েছে, সেটা হচ্ছে এই যে এখানে একটা টিভি টাইপের দেখতে পাচ্ছো তোমরা, এইখানে ওই বেহুলা যখন তোমার নদীতে কাপড় কাচতো তারই একটা কাহিনী এখানে আছে। কিন্তু ওখানে বোর্ডে লেখা আছে এই জায়গাটা পুরো নতুন একটা জায়গা, নতুন একটা জায়গায় ভিজিট করলাম নাকি আমরা। হ্যাঁ হ্যাঁ, আমি আগে আসিনি, আমি আগে দুবার সুন্দরবনে এসেছি বাট এই জায়গায় আসিনি। জায়গাটা বেশ ভালো লাগলো, সেই ধ্বংসাবশেষ ওখানে পড়ে আছে ওই সাইডে, বিষয়টা আমাকে গাইড বলবে তখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর এইদিকেও সেম ওরকম জঙ্গল ম্যানগ্রোভ দেখা যাচ্ছে আর কিচ্ছু না। যে আশা নিয়ে এসেছিলাম যে বাঘ মামার যদি দেখা পাওয়া যায়, পুরো সুন্দরবনের এই যে ম্যানগ্রোভ অরণ্য দেখা যাচ্ছে এই ওয়াচটা হয়ে ওঠে, ভালো লাগছে এখানে। দেখো এতক্ষণ ধরে যার অপেক্ষা করছিলাম যে বাঘ দেখবো বাঘ দেখবো, ফাইনালি কিন্তু বাঘ দেখলাম। এই যে এইটা বড় বন বিড়াল, আর এই যে বাঘ, এই যে জঙ্গল থেকে বেরিয়ে এসছে একটা হরিণকে তাড়া করেছে, এই যে ফাইনালি যেই বাঘের দেখার অপেক্ষায় ছিলাম সেই বাঘ এই যে দেখতে পেলাম, একটা বাঘ হরিণকে তাড়া করেছে। এখন অরিজিনাল আমি স্টপ করে দিয়েছি, কেমন লাগছে বলো? কত বড় একটা পাখি, বাট সব নকলি। দুপুরে লাঞ্চে রয়েছে রাইস, এদিকে চিকেন কষা, এদিকে কাতলা মাছ কালিয়া, এদিকে শুক্তো, আলু ভাজা, ঘেউ, ডাল। দারুণ, আজকে দুপুরের খাবার দাবারও জমে যাবে, এত সুন্দর খাবার দাবার। কখন লাঞ্চটা দেবে তাড়াতাড়ি, খাবার দাবারে খেয়ে দিয়ে তোমাদের বলছি কেমন কি টেস্ট। চিকেনটা দেখো না যা, এখানে এখন কাতলা মাছ দিয়ে গেল দুপুরবেলা, ডাল, শুক্তো, আলু ভাজা, কাতলা মাছ কালিয়া, চিকেন কষা, দারুণ রান্না বাড়া, খুব সুন্দরভাবে খাচ্ছি এখন আমরা, দারুণ রান্না। ঠিক আছে, সেরা যাকে বলে সেরা। সুন্দরবনে বেশ একদিন ছিলাম, মজা করলাম, খাওয়া দাওয়া তো এবারে ট্রিপে একদম জমে খিড়ে হয়ে গেছে। ঠিক আছে, আর এত সুন্দর খাবার দাবারের টেস্ট যদি তোমরা নিতে চাও তাহলে তোমাদেরকে এই ট্রাভেলের সাথে যেতে হবে, স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম এবং ডিসক্রিপশনে সমস্ত তথ্য আছে। যদি যেতে চাও সুন্দরবন তাহলে তোমরা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে দিও। চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাও। ঠিক আছে, তোমরা কমেন্ট করলে আরও ভিডিও করার মোটিভেশনটা বাড়বে, আর এরকম একদিন দুদিন বাদে বাদে ভিডিও আসবে চ্যানেলে। সকাল 10টার সময় ভিডিও আপলোড হবে চ্যানেলে, চ্যানেলে সাবস্ক্রাইব করার সময় অল অপশন ডাউন করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে ইনস্টা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।